নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের ওটারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নূর নবী স্টোর মুদি দোকান থেকে দিনে দুপুরে নগদ 4,11,000 টাকা চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। এই ঘটনাটি যারাই ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে টাকাগুলো উদ্ধার করে এলাকার সবার প্রিয় ব্যবসায়ী নবী মিয়াকে বাঁচানোর দাবিতে সড়কে মানববন্ধন করে বাজারের ব্যবসায়ীরা। ম্যান ফর ম্যান নামক একটি সামাজিক সংগঠনের চেয়ারম্যান আবু বাহাদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ওটারহাট বাজারে সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক মহিবুল ইসলাম জহিরের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের বাদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সালেউদ্দিন রিফন, প্রবাসী আলাউদ্দিন, ওটারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সুমন, বাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমউদ্দিন শাহিন সহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ী নূর নবী মিয়া একজন সৎ লোক, তাই সবাই তাকে বিশ্বাস করে এবং বিভিন্ন সময় তার কাছে বিশ্বাস হিসেবে টাকা জমা রাখেন। আর তিনিও এলাকাতে এতটাই বিশ্বাসী যে তিনি না খেয়ে থাকলেও কারো আমানতের টাকা নষ্ট করেন না। আমি দাত্তহীন ভাষায় বলতে চাই, এই চুরির ঘটনার যদি বিচার না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর। ব্যবসায়ীরা আরো জানান, তিনি হার্টের রোগী এবং নিম্নবিত্ত মানুষ হওয়ায় এত টাকা চুরি হওয়ার পর চিন্তায় তার অবস্থা আশঙ্কাজনক। অতিসত্বর চোরদের গ্রেফতার করে বা তার আমানতের টাকাগুলো উদ্ধার করা না গেলে তার অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে, তাই সবাই এ ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। গত 13 জুন শনিবার দুপুর 1টার দিকে দোকান বন্ধ করে পার্শ্ববর্তী সেলুন দোকানে চুল কাটতে গেলে আগ থেকে উৎপেতে থাকা চোর চক্ররা তার দোকানের সিলিংয়ের উপর দিয়ে ভেতরে ঢুকে তার ক্যাশ থেকে এলাকার মানুষের জমাকৃত নগদ 4,11,000 টাকা নিয়ে যায়। এতে করে মানুষের আমানতি টাকা কি করে শোধ করবে এই চিন্তায় তিনি বর্তমানে মৃত্যুশয্যায়। তিনি চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এবং তার আমানতি টাকা ফিরে পেতে চান। আমি মনে করি যারা আজকে এতগুলা ঘটনা ওটারহাট বাজারে ঘটার পরেও যারা এই চোরদের পক্ষ হয়ে আসে কথাটুকু বলেন যে এ চুরি করে নাই, এ চুরির সাথে সম্পৃক্ত নাই, আমার ছেলে আমার ভাতিজা আমার বাগিনা এটা করেছে কিনা এটার আপনারা উপযুক্ত প্রমাণ দেন, আমি মনে করি তাকে প্রশ্রয় দেওয়া আর আগামীতে আপনার ঘরে সিং দেওয়া, আপনাকে চিন্তাই করা, আপনার ঘর ডাকাতি করার জন্যই আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন। আমি মনে করি যে এই কাজটা করেছে, এই ঘৃণিত কাজটা করেছে, সে শুধু ওনার আমানতের এই 4,11,000 টাকা নিয়ে নেয়, আমি মনে করি সে জেনে শুনে নবী হুজুরের গলার উপরে ছুরি বসিয়ে তাকে জবাই করেছে। তো সে শুধু একজন ছিনতাইকারী আর চোর না, আমি মনে করি সে একজন খুনি। এই খুনিদেরকে বাহির করা এই এলাকার সকলের নৈতিক দায়িত্ব এবং এই এলাকার সকলকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এদেরকে সঠিক তথ্য প্রমাণ দিয়ে বাহির করার উদ্ঘাটন করে আইনের আওতায় কঠোর শাস্তির আওতায় আনার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমি কামনা করি। করতে পারতেছি না, আমি মনে করি এটা হয়তো আপনারা, হ্যাঁ, এটা মনে করা অস্বাভাবিক না যে আজকে আমি বলে দিলে আমার নিরাপত্তা কি, আপনার নিরাপত্তার জন্য আমরা এখানে এই মানববন্ধনে দাঁড়িয়ে ওয়াদা করতেছি, আপনার নিরাপত্তার জন্য আমরা এখানে যারা আছি সকলেই আমরা আপনার নিরাপত্তার জন্য আপনার পাশে দাঁড়াবো, আপনি শুধু আমাদেরকে এই সহযোগিতাটুকু করেন এবং এই বাজারটাকে যেন আমরা সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে চোর চিন্তায় ডাকাত মুক্ত করে যেন ওটার বাজার ঐতিহ্য আবার আগের মতো করে ধরে রাখতে পারি। হামিদ্রনি, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল চিনি গুঁড়া চাল। রাজকামাল চিনি গুঁড়া চাল গর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলার আভিজাত্য রাজকামাল চিনি গুঁড়া চাল। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।